আরে বাজান, কখন আইসা জায়গা দেখা? বাবা আমি তো এই মাত্রই আসলাম, কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি লুঙ্গি পরে রাস্তার মধ্যে কি করতেছো? বাজান কি কইতেছস? আমরা চাষা ঘষা মানুষ, মানুষের জমিতে কাজ কইরা খাই, আর লুঙ্গি পরুম না তো কি পরুম? সবসময় তো লুঙ্গি পইরা থাকি। বাজান আইসোস ল, বাড়িতে ল। আর মাইয়াটা কেডা? আরে বাবা তুমি কি বলতেছো? তুমি মানুষের জমিতে কামলা দাও মানে? আমি তো কিছুই বুঝতেছি না। চুপ করো তুমি, তোমার আর কিছু বোঝার দরকার নেই। যা বোঝার আমি বুঝে গেছি। ও উনি তোমার বাবা তাই না? কামলা বাবা তোমার, মানুষের জমিতে কামলা দিয়ে খায়। তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছো, আমার সাথে অভিনয় করে মিথ্যা কথা বলে আমার সাথে সম্পর্ক করেছো তুমি তাই না? তোমার অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, বাড়িতেও নাকি তোমাদের পাঁচতলা বিল্ডিং। এই তোমাদের বিল্ডিং তাই না? তোমার বাবা তো সত্যি কথা বলেই দিল, উনি নাকি একজন চাষা। ছি ছি ছি, শুনো তুমি আমাকে ভুল বলতেছো। আমার বাবা, আমার বাবা চাষি না। বাবা বাবা তুমি স্বীকার করো, দেখো ও তোমার বৌমা হবে, আর ওর সামনে তুমি এভাবে আমাকে অপমান করতেছো। বাবা তুমি কি চাষি? কি বলো তুমি, তুমি সত্যটা বলে দাও ওর সামনে। আরে বাজান আমি তো সত্যটাই কইতেছি, আমরা তো চাষা ঘষা মানুষ, মানুষের জমিতে কামলা দিয়ে খাই। বাজান তুই তো কামলার ছেলে, তুই আমার ছেলে। মা আমার পোলা মনে হয় তোমারে মিথ্যা কথা কইছে, আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু নাই। চুপ করুন, আপনাকে আর কিছু বলতে হবে না। এই ফকিরনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, কামলার বাচ্চা, তোর লজ্জা করে না? হ্যাঁ মিথ্যা কথা বলে তুই আমার সাথে সম্পর্ক করিস? তোর বাবা তো সত্যি সব কথা স্বীকারই করলো। তোর বাবা যদি আজকে সত্যি কথাগুলো না বলতো, আর আমি যদি তোর সাথে গ্রামে না আসতাম, তাহলে হয়তো তোর আসল পরিচয়, এই আসল চেহারাটা আমি দেখতে পেতাম না। তোর কি এই আমার সাথে সম্পর্ক করার আগে একটু বুক কাঁপলো না? এখন আমি বুঝতে পারছি তুই আমার সাথে দেখা করতে আসলে কেন তোর এত দেরি হয়। আমি শপিংয়ে নিয়ে যেতে বললে কেন তুই নিয়ে যেতে চাস না? এই গাড়িটা কার থেকে ধামদামি করে নিয়ে আসছিস? তুই সত্যি করে বলতো, তোর তো আসলে গাড়ি বাড়ি কিছুই নেই। তুই এতদিন আমার সাথে এতগুলো মিথ্যা কথা বললি, আর আমি কিছুই টের পেলাম না। এই তোর কিভাবে সাহস হলো? হ্যাঁ আমার মতো কোটিপতি মেয়ের সাথে এইভাবে মিথ্যা কথা বলে ছলনা করে সম্পর্ক করতে সাহস কিভাবে হলো তোর? হ্যাঁ দেখো আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলি নাই, আমার সাথে এটা কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না। আর ওই চুপ কর, তোর সাথে কি হচ্ছে তুই কিছুই বুঝতেছিস না তাই না? এখন তো তুই আর কোনো কিছু লুকানোর নেই, লুকানোর পথ কি খোলা আছে? আর কি বলবি? হ্যাঁ তুই আর কি বলবি, তুই তো আমার লেভেলেরই না। শোন তোর সাথে আমার আজকে থেকে কোনো সম্পর্ক নেই, তোর মতো ফকিরনির বাচ্চার সাথে আমি সম্পর্ক করে আমি মরতে পারবো না। এসব গ্রামে থাকার মতো মেয়ে আমি না, বুঝতে পারছিস? আমি চলে গেলাম। দাঁড়াও শুনো, বাবা বাবা তুমি তুমি সত্যটা বলো না বাবা, তুমি কেন এই বেশে? বাবা তুমি তো আজকে সকালবেলা আমাকে কল দিয়েছিলে, তুমি বললে যে আমি বাড়িতে যেন ওকে নিয়ে আসি, তুমি সরাসরি ওরে দেখবা, কিন্তু তুমি অন এই বেশে লুঙ্গি পরে তুমি উল্টা পাল্টা কি বলতেছো? আমরা চাষা, তুমি চাষাগিরি করো, মানুষের কাজ কার করে খাও। বাবা বাবা তুমি সত্যটা বলো বাবা, না হলে বাবা আমার যে মানুষের মধ্যে আর থাকবে না। বাবা বাবা বলো সত্যিটা বলো না। বাবা আমার এই ছদ্মবেশ কেন জানিস? এই মেয়েটাকে পরীক্ষা করার জন্য। আমাকে পরীক্ষা করার জন্য মানে? তার মানে তোমরা কোটিপতি? হ্যাঁ আমরা কোটিপতি, আমার বাবা একজন কোটিপতি আর আমি তার সন্তান। শুনো আমি আমার বাবাকে বলেছিলাম তোমাকে নিয়ে আমি আজকে গ্রামে আসব, ঠিক তখনই আমার বাবা বলল তুই যে মেয়েটাকে ভালোবাসিস আমি তাকে পরীক্ষা করব। আমি বললাম বাবা তুমি কেন তাকে পরীক্ষা করবো বলো, তার সাথে আমার 2 বছরের সম্পর্ক, সে অনেক ভালো মেয়ে। আমার বাবা আমাকে বলল শুন যে মেয়ে শহরে মেয়ে কখনো ভালো হতে পারে না, সে গ্রামে আসবে আমাদের সাথে মানিয়ে চলতে পারবে কি না, তার আচার ব্যবহার কেমন সেটা আমি পরীক্ষা করে দেখব। আর আর তুমি যে আচার ব্যবহার দিলা আমার বাবাকে, যেভাবে তুমি দুর্ব্যবহার করলা একজন কৃষক মনে করে, শুনো একজন মানুষকে সম্মান দিতে যে জানে না সে কিভাবে আমার ঘরে আসবে এবং আমার আমার বাবার বৌমা হবে বলো বলো। শুনো আমি আসলে বুঝতে পারিনি, উনি যে তোমার বাবা, আমি যা করেছি ভুল করে ফেলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো বাবা, আপনি বিশ্বাস করেন আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসতে হবে না, শুনো অনেক আশা নিয়ে বাবার সামনে আমি তোমাকে নিয়ে আসলাম, আর তুমি তুমি আমার বাবাকে চাষি মনে করে যেভাবে অপমান করেছো, আর তুমি কি না আমার বউ হবা। বাবা আমি এই মেয়েটার সাথে আর সম্পর্ক কন্টিনিউ করবো না। তুমি ঠিকই বলেছো শহর মেয়েরা টাকা চিনে, তারা তারা মানুষকে ভালোবাসতে পারে না। আর যাই হোক তুমি তুমি এখান থেকে চলে যাও, তুমি আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না।
শুনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ বাবা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না, আমি ওকে অনেক ভালোবাসি সত্যি বাবা, আমি এই যে হাত জোর করে মাফ চাচ্ছি তোমার কাছে। বাবা কি বুঝাবে? হ্যাঁ, তুমি যেই বাবাকে অপমান করেছো, চাষি বলেছো, ছোট লোক বলেছো, ফকিন্নি বলেছো, আর সেই বাবার কাছে তুমি আবার মাপ চাচ্ছ? মাপ চেয়ে কোনো সমাধা তুমি পাবা না, তুমি এখান থেকে চলে যাও।